নমস্কার, আমি সুইটি। আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তোমরা যারা WBSSC বা SLST এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। কারণ আজকের টপিক হলো সংস্কৃত দৃশ্যকাব্য। সংস্কৃত দৃশ্যকাব্য থেকে যে ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে, সেই ধরনের 36টি প্রশ্ন আজ আমি আলোচনা করব। প্রত্যেকটা প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ, তোমরা একটু মন দিয়ে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। এবং যারা আমার চ্যানেলে নতুন আছো, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, কারণ এই ধরনের ভিডিও আমি তোমাদের জন্য রেগুলার আপলোড করতে থাকব। তাহলে চলো শুরু করি আজকের আলোচনা। দেখো, প্রথম প্রশ্নটি হলো, শ্রীহর্ষের নাট্যত্রয়ীর মধ্যে সর্বাপেক্ষা জনপ্রিয় কোনটি? দেখো, আমরা জানি শ্রীহর্ষ তিনটি নাটক রচনা করেছিলেন। সেগুলো হচ্ছে রত্নাবলী, প্রিয়দর্শিকা এবং নাগানন্দ। এই তিনটি নাটকের মধ্যে সর্বাধিক জনপ্রিয়তা লাভ করেছে রত্নাবলী। এই রত্নাবলী হচ্ছে 4 অঙ্ক বিশিষ্ট নাটিকা শ্রেণীর দৃশ্যকাব্য। তাই আমাদের দেখো উত্তর হয়ে যাবে অপশন এ, এখানে উত্তর হয়ে যাবে রত্নাবলী হচ্ছে শ্রীহর্ষের নাট্যত্রয়ীর মধ্যে সর্বাধিক জনপ্রিয় নাটক। নেক্সট প্রশ্ন দেখব কি আছে। নেক্সট আছে, সৌবীর রাজের পুত্র বিষ্ণু সেন কোন নাটকে দেখতে পাওয়া যায়? সৌবীর রাজের পুত্র বিষ্ণু সেন এই চরিত্রটি আমরা কোন নাটকে দেখতে পাই? দেখো, অভিমারক হচ্ছে ভাস রচিত 6 অঙ্ক বিশিষ্ট একটি নাটক। এই নাটকের নায়ক হচ্ছেন সৌবীর রাজপুত্র বিষ্ণু সেন। তাই এখানে অপশন এ সঠিক হয়ে যাবে, অভিমারক। এই অভিমারক নাটকটির মধ্যেই আমরা সৌবীর রাজের পুত্র বিষ্ণু সেন এই চরিত্রটিকে দেখতে পাই। নেক্সট 3 নম্বর প্রশ্নটি হলো, মৃচ্ছকটিক নাটকের সঙ্গে অন্য কোন নাটকের মিল পাওয়া যায়? দেখো, ভাস রচিত চারুদত্ত ও শূদ্রক রচিত মৃচ্ছকটিকের কাহিনী ও ঘটনা বিন্যাস একই প্রকারের এবং অধিকাংশ শ্লোকও হুবহু প্রায় এক। তাই আমাদের অপশন বি বা বি বিকল্পটি সঠিক হয়ে যাবে, মৃচ্ছকটিক নাটকের সঙ্গে চারুদত্ত নাটকের মিল পাওয়া যায়। নেক্সট 4 নম্বর প্রশ্নটি হলো, রাজশেখরের সর্বশ্রেষ্ঠ নাটক কোনটি? দেখো, লাটরাজ চদ্মবর্মনের কন্যা মৃগাঙ্কা বলি ও ত্রিলিঙ্গের রাজা বিদ্যাধর মল্লের প্রণয় কাহিনী অবলম্বন করে 4 অঙ্ক বিশিষ্ট নাটিকা শ্রেণীর দৃশ্যকাব্য হচ্ছে বিদ্ধশাল ভঞ্জিকা, এবং এটি রাজশেখরের সর্বশ্রেষ্ঠ রচনা। তাই এখানে আমাদের সি এর বিকল্পটি সঠিক হয়ে যাবে, রাজশেখরের সর্বশ্রেষ্ঠ রচনা হচ্ছে বিদ্ধশাল ভঞ্জিকা। নেক্সট 5 নম্বর প্রশ্নটি হলো, মুদ্রা রাক্ষস নাটকে মুদ্রাটি কি? দেখো, মুদ্রা রাক্ষস নাটকের নাম থেকেই আমরা মুদ্রাটি শুনতে পাচ্ছি। এখানে মুদ্রা বলতে কি বোঝানো হয়েছে? দেখো, বিশাখ দত্ত বিষ্ণুপুরাণের কাহিনী অবলম্বন করে বীর রসপ্রধান 7 অঙ্ক বিশিষ্ট মুদ্রা রাক্ষস নাটকটি রচনা করেছিলেন। এখানে মুদ্রা বলতে নাম মুদ্রা চিহ্নিত আংটিকে বোঝানো হয়েছে। তাই এখানে আমাদের ডি এর বিকল্পটি সঠিক হয়ে যাবে, মুদ্রা রাক্ষস নাটকে মুদ্রা বলতে আংটিকে বোঝানো হয়েছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, এই ধরনের ছোট ছোট প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসতে পারে, তাই তোমরা আগের থেকেই প্রস্তুত থেকো। নেক্সট 6 নম্বর প্রশ্নটি, দেখো, কোন নাটকে মৌর্য বংশের উল্লেখ রয়েছে? দেখো, অনুমান করা হয়েছে যে বিশাখদেব নন্দ ও মৌর্যদের ঐতিহাসিক বিবরণ এবং তৎকালে প্রচলিত লোকশ্রুতি অবলম্বন করে মুদ্রা রাক্ষস নাটকটি রচনা করেছিলেন। তাই বলা যেতে পারে মুদ্রা রাক্ষস নাটকে মৌর্য বংশের উল্লেখ রয়েছে। তাই অপশন বি আমাদের উত্তর হয়ে যাবে, কোন নাটকে মৌর্য বংশের উল্লেখ রয়েছে, উত্তর হবে মুদ্রা রাক্ষস নাটকে। নেক্সট
দেখো 7 নম্বর প্রশ্ন হলো, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অভিজ্ঞান শকুন্তলম নাটকটির উৎস মহাভারতের কোন পর্বে রয়েছে? দেখো আমরা জানি মহাকবি কালিদাস মহাভারতের আদি পর্ব ও পদ্মপুরাণের কাহিনী অবলম্বন করে 7 অঙ্ক বিশিষ্ট শৃঙ্গার রসপ্রধান অভিজ্ঞান শকুন্তলম নাটকটি রচনা করেন। তাহলে আমরা দেখলাম যে অভিজ্ঞান শকুন্তলম নাটকটি উৎস রয়েছে কোথায়? মহাভারতের আদি পর্বে রয়েছে। অপশন বি এখানে উত্তর হবে। নেক্সট 8 নম্বর প্রশ্নটি হলো, দেখো অপশনগুলো তোমাদের দেখায়, ভাস কত অঙ্কের নাটক সবচেয়ে বেশি রচনা করেছিলেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো ভাস কত অঙ্কের নাটক সবচেয়ে বেশি রচনা করেছিলেন? উত্তর 2 অঙ্ক, 1 অঙ্ক, 7 অঙ্ক এবং 5 অঙ্ক। দেখো আমরা জানি যে ভাস 1 অঙ্কের নাটক 5টি রচনা করেছিলেন। কটি? 5টি। 1 অঙ্ক বিশিষ্ট নাটক 5টি রচনা করেছিলেন। কী কী? কর্ণভার, উরুভঙ্গ, দুধবাক্য, দুধঘটোৎকচ এবং মধ্যম ব্যয়। তাই বলা যেতে পারে 1 অঙ্কের নাটকই ভাস বেশি রচনা করেছিলেন। তাই এখানে উত্তর হবে অপশন বি, এখানে উত্তর হয়ে যাবে ভাস 1 অঙ্কের নাটক সবচেয়ে বেশি রচনা করেছিলেন। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্নটি হলো, ভবভূতির প্রথম বয়সে রচনা কোনটি? ভবভূতির প্রথম বয়সে রচনা কোনটি? দেখো ভবভূতি শৃঙ্গার রসপ্রধান 10টি অঙ্ক নিয়ে, কটি অঙ্ক? 10টি অঙ্ক নিয়ে একটি প্রকরণ জাতীয় দৃশ্যকাব্য রচনা করেন, সেটি হচ্ছে মালতী মাধব। সম্ভবত এটি ভবভূতির প্রথম নাট্য প্রয়াস। তাহলে ভবভূতির প্রথম বয়সে রচনা হচ্ছে মালতী মাধব, এখানে অপশন এ সঠিক হয়ে যাবে। নেক্সট দেখো নেক্সট প্রশ্নটি হচ্ছে, বৃত্ত শালভঞ্জিকা নাটকে শালভঞ্জিকা শব্দের অর্থ কী? দেখো এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেহেতু তোমাদের এমসিকিউ টাইপ প্রশ্ন হবে, তাই এই ধরনের ভেতর থেকে এক দুটো প্রশ্ন আসতেই পারে, তাই আমাদের সব রকমভাবে কিন্তু প্রস্তুতি নিতে হবে। দেখো রাজশেখরের রচিত বৃত্ত শালভঞ্জিকা নাটিকাটিতে শালভঞ্জিকা শব্দের দ্বারা প্রস্তরে খোদিত নারী মূর্তিকে বোঝানো হয়েছে, যে মূর্তি দেখে নায়ক তার প্রতি আসক্ত হয়েছিলেন। তাহলে আমাদের অপশন এ সঠিক হয়ে যাবে, খোদিত প্রস্তর মূর্তি। শালভঞ্জিকা শব্দের অর্থ হচ্ছে খোদিত প্রস্তর মূর্তি। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্নটি হলো, রাজশেখরের অসম্পূর্ণ নাটক কোনটি? প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো মহাভারতের কাহিনী অবলম্বন করে রাজশেখর 2 অঙ্ক বিশিষ্ট একটা অসমাপ্ত নাটক রচনা করেছিলেন, সেটি হচ্ছে বালভারত। আর এই বালভারতের অপর নাম কিন্তু মনে রাখবে প্রচণ্ড পাণ্ডব, এটাও পরীক্ষায় আসে। তাহলে আমরা দেখলাম রাজশেখরের অসম্পূর্ণ নাটকটি হচ্ছে বালভারত, এখানে এ বিকল্পটি সঠিক হয়ে যাবে, বালভারত। রাজশেখরের অসম্পূর্ণ নাটক হলো বালভারত। নেক্সট 12 নম্বর প্রশ্নটি হলো, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কালিদাসের উত্তর যুগের সর্বশ্রেষ্ঠ নাট্যকার কে? দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় বারবার এসেছে, তাই এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কালিদাসের পরবর্তী যুগের সর্বশ্রেষ্ঠ নাট্যকার হচ্ছেন ভবভূতি, এখানে অপশন বি উত্তর হয়ে যাবে। নেক্সট 13 নম্বর প্রশ্নটি হলো, প্রতিজ্ঞা যৌগন্ধরায়ণের বিষয়বস্তু? দেখো প্রাচীন ভারতের অত্যন্ত জনপ্রিয় উদয়ন কথা অবলম্বন করে 4 অঙ্ক বিশিষ্ট প্রতিজ্ঞা যৌগন্ধরায়ণ নাটকটি রচনা করেছিলেন কে? ভাস। এবং এই নাটকটিতে উদয়ন ও বাসবদত্তার প্রণয় কাহিনী বর্ণিত হয়েছে, তাই এখানে অপশন সি উত্তর হয়ে যাবে, উদয়ন ও বাসবদত্তার পরিণয় বর্ণিত হয়েছে প্রতিজ্ঞা যৌগন্ধরায়ণ নাটকটিতে। নেক্সট দেখো নেক্সট 14 নম্বর প্রশ্নটি হলো, তোমাদের অপশনগুলো দেখায়, অভিজ্ঞান ব্যবহৃত হয়েছে কোন নাটকে? অভিজ্ঞান ব্যবহৃত হয়েছে কোন নাটকে?
দেখো, অপশন আছে বিক্রম ঊর্বশীয়ম, বালচরিতে, উরুভঙ্গে এবং অভিষেক নাটকে। উত্তর কোনটি হবে? দেখো, মহাকবি কালিদাস রচিত বিক্রম ঊর্বশীয়ম নাটকটিতে অভিজ্ঞান ব্যবহৃত হয়েছে, তাই এখানে আমাদের অপশন এ বিকল্পটি সঠিক হয়ে যাবে। বিক্রম ঊর্বশীয়ম নাটকটিতে অভিজ্ঞানের ব্যবহার হয়েছে। নেক্সট প্রশ্ন আমরা দেখব, 15 নম্বর প্রশ্নটি হলো, দেখো, মহাভারতের উদ্যোগ পর্ব অবলম্বনে রচিত একটি দৃশ্যকাব্য কোনটি? দেখো, মহাভারতের উদ্যোগ পর্বের প্রসিদ্ধ কাহিনী অবলম্বনে এক অঙ্ক বিশিষ্ট ব্যয়োগ শ্রেণীর দৃশ্যকাব্য হচ্ছে দুধবাক্য। কী না দুধবাক্য! আর এটি রচনা করেছিলেন কে? ভাস। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, এই যে দুধবাক্য হচ্ছে একটা স্ত্রী চরিত্রবিহীন নাটক, মনে রাখবে। তাহলে আমরা দেখলাম যে মহাভারতের উদ্যোগ পর্বের কাহিনী অবলম্বনে রচিত দৃশ্যকাব্য হচ্ছে ভাস রচিত দুধবাক্য। অপশন সি উত্তর হবে। নেক্সট দেখো, 16 নম্বর প্রশ্নটি হলো, মালবিকাগ্নিমিত্রম নাটকে রাজকন্যা মালবিকা, অর্থাৎ মালবিকাগ্নিমিত্রম নাটকে মালবিকা কার কন্যা? দেখো, এখানে বলেছে রাজকন্যা মালবিকা কার কন্যা। দেখো, মহাকবি কালিদাস রচিত মালবিকাগ্নিমিত্রম নাটকের নায়িকা মালবিকা আসলে বিদর্ভ রাজকন্যা, তাই এখানে অপশন বি আমাদের উত্তর হয়ে যাবে, বিদর্ভ রাজের কন্যা হচ্ছেন মালবিকা। নেক্সট 17 নম্বর প্রশ্নটি হলো, মহানাটকের রচয়িতা কে? দেখো, মহানাটক বা হনুমান নাটক সংস্কৃত সাহিত্যে অনন্য সুলভ বৈশিষ্ট্যের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য। আর এই দুটো সংস্করণ দেখতে পাওয়া যায়। কটি সংস্করণ? দুটি, যথা বঙ্গীয় সংস্করণ আর পশ্চিমী সংস্করণ। পশ্চিমী সংস্করণ অনুযায়ী এটি দামোদর মিশ্রের রচনা আর 14টি অঙ্ক বিশিষ্ট, তাই এখানে উত্তর কোনটি হবে? কোনোটাই নয়, কারণ এটি হচ্ছে দামোদর মিশ্রের রচনা। হনুমান নাটক বা মহানাটক হচ্ছে দামোদর মিশ্রের রচনা। নেক্সট দেখো, 18 নম্বর প্রশ্নটি হলো, তোমাদের অপশনগুলো দেখায়, মুদ্রা রাক্ষস নাটকে ধননন্দের মন্ত্রীর কী নাম? চাণক্য, রাক্ষস, শকরদাস, চন্দনদাস। দেখো, বিশাখ দত্তের রচিত মুদ্রা রাক্ষস নাটকে ধননন্দের মন্ত্রীর নাম হচ্ছে রাক্ষস, তাই আমাদের এখানে অপশন বি উত্তর হয়ে যাবে, মুদ্রা রাক্ষস নাটকে ধননন্দের মন্ত্রীর নাম হচ্ছে রাক্ষস। নেক্সট 19 নম্বর প্রশ্নটি হলো, দেখো, উত্তর রামচরিতস্য নায়িকা কা? উত্তর রামচরিতের নায়িকা কে? উত্তর রামচরিতের নায়িকা কে? ভবভূতি রচিত উত্তর রামচরিত হচ্ছে 7 অঙ্ক বিশিষ্ট করুণ রসপ্রধান নাটক শ্রেণীর দৃশ্যকাব্য। আর এই নাটকের নায়ক হচ্ছেন রামচন্দ্র, নায়িকা হচ্ছেন সীতা, তাই অপশন বি আমাদের এখানে উত্তর হয়ে যাবে, সঠিক উত্তরটি হচ্ছে সীতা। উত্তর রামচরিতের নায়িকা হলেন সীতা। নেক্সট 20 নম্বর প্রশ্নটি হলো, দেখো, মুদ্রা রাক্ষসম নাট্যশাস্ত্রম কীদৃক রূপম অস্তি? মুদ্রা রাক্ষস নাটকটি কোন শ্রেণীর রূপক? দেখো, এখানে উত্তর হবে নাটক। অপশন বি এখানে সঠিক হয়ে যাবে, মুদ্রা রাক্ষস নাটকটি হচ্ছে নাটক শ্রেণীর রূপক। নেক্সট দেখো, 21 নম্বর প্রশ্নটি হলো, প্রিয়দর্শিকা নাটিকায়া নায়ক ক? প্রিয়দর্শিকা নাটিকার নায়ক কে? দেখো, শ্রীহর্ষ রচিত প্রিয়দর্শিকা নাটিকাটিতে অঙ্গরাজ ধীরবর্মার কন্যা প্রিয়দর্শিকার সঙ্গে বৎসরাজ উদয়নের প্রণয় কাহিনী বর্ণিত হয়েছে, অর্থাৎ নাটিকাটির নায়ক হচ্ছেন বৎসরাজ উদয়ন। এখানে অপশন সি আমাদের উত্তর হয়ে যাবে, প্রিয়দর্শিকা নাটিকার নায়ক বৎসরাজ উদয়ন। নেক্সট দেখো, 22 নম্বর প্রশ্নটি হলো, অপশনগুলো দেখায়,
প্রকরণে মিচ্ছকটিকে চারু দত্তস্য পুত্র ক, অর্থাৎ প্রশ্ন হচ্ছে মিচ্ছকটি প্রকরণে চারু দত্তের পুত্র কে। দেখো উত্তর কোনটি হবে, বসুমিত্র সংবাহক রহস্যেন সর্বদমন। দেখো শূদ্র রচিত মিচ্ছকটি প্রকরণে চারু দত্তের শিশু পুত্রটির নাম হচ্ছে রহস্যেন, অর্থাৎ এখানে অপশন সি আমাদের উত্তর হয়ে যাবে। প্রকরণে মিচ্ছকটিকে চারু দত্তের পুত্রের নাম হচ্ছে রহস্যেন। নেক্সট 23 নাম্বার প্রশ্নটি হলো, দেখো 23 নাম্বার প্রশ্নটি কি আছে, কিং নাম তদ্রূপকম যস্য নায়ক চন্দ্রপাল অস্তি, সেই রূপকটির কি নাম যার নায়ক হচ্ছে চন্দ্রপাল। দেখো রাজশেখর সিঙ্গার রসপ্রধান চার অঙ্ক বিশিষ্ট একটি ষট্টক শ্রেণী দৃশ্যকাব্য রচনা করেন, সেটি হচ্ছে কর্পূরমঞ্জরী, আর এই নাটকের নায়ক হচ্ছেন চন্দ্রপাল, নায়িকা হচ্ছেন বিদর্ভ রাজকন্যা কর্পূরমঞ্জরী। তাই আমরা দেখলাম যে চন্দ্রপাল এই নাটকটি এই নায়ককে আমরা দেখতে পাই কোথায়, কর্পূরমঞ্জরী এই নাটকটির মধ্যে। তাই আমাদের উত্তর হয়ে যাবে অপশন ডি, কর্পূরমঞ্জরী। নেক্সট 24 নাম্বার প্রশ্নটি হল, স্বপ্ন বাসবদত্তম নাটকে উদয়নস্য মন্ত্রী ক অস্তি, স্বপ্ন বাসবদত্তম নাটকে উদয়নের মন্ত্রী কে। দেখো ভাস সিঙ্গার রসপ্রধান ছয় অঙ্ক বিশিষ্ট বৃহৎ কথামূলক স্বপ্ন বাসবদত্তম নাটকটি রচনা করেন, এবং এই নাটকে বৎসরাজ উদয়নের মন্ত্রী হচ্ছেন যৌগন্ধরায়ন। তাই অপশন সি এখানে আমাদের উত্তর হয়ে যাবে, স্বপ্ন বাসবদত্তম নাটকে উদয়নের মন্ত্রী হচ্ছেন যৌগন্ধরায়ন। নেক্সট দেখো 25 নাম্বার প্রশ্নটি হলো, অপশনগুলো দেখায় অনর্ঘ রাঘব ইতি নাটকে কতি অঙ্কা বিদ্যন্তে, অনর্ঘ রাঘব নাটকে কতগুলি অঙ্ক রয়েছে, চারটি অঙ্ক, সাতটি অঙ্ক, ছটি না পাঁচটি। দেখো মুরারি রামায়ণে কাহিনী অবলম্বন করে সিঙ্গার রসপ্রধান সাত অঙ্ক বিশিষ্ট অনর্ঘ রাঘব নাটকটি রচনা করেন, অর্থাৎ অনর্ঘ রাঘব নাটকে সাতটি অঙ্ক রয়েছে। তাই অপশন বি আমাদের উত্তর হয়ে যাবে, অনর্ঘ রাঘব নাটকে সাতটি অঙ্ক দেখতে পাওয়া যায়। নেক্সট 26 নাম্বার প্রশ্নটি হলো, দেখো মুদ্রা রাক্ষসস্য নায়িকা কা, মুদ্রা রাক্ষসের নাটকের নায়িকা কে। দেখো বিশাখ দত্ত বিষ্ণু পুরাণে কাহিনী অবলম্বন করে মুদ্রা রাক্ষস নাটকটি রচনা করেন, এই নাটকটি রাজনীতি বিষয়ক ছল ও কপটযুক্ত নাটক। এই নাটকের নায়ক হচ্ছেন চাণক্য, কিন্তু নায়িকা ও বিদূষক এই নাটকে নেই। তাই উত্তর হয়ে যাবে অপশন ডি, নাস্তি এব, মুদ্রা রাক্ষস নাটকে কিন্তু নায়িকা এবং বিদূষক দেখতে পাওয়া যায় না। নেক্সট 27 নাম্বার প্রশ্নটি হলো, নাগানন্দস্য নায়ক ক, নাগানন্দের নায়ককে। দেখো শ্রীহর্ষ কথাচরি সাগরে কাহিনী অবলম্বন করে বীর রসপ্রধান পাঁচ অঙ্ক বিশিষ্ট নাগানন্দ নাটকটি রচনা করেন, এই নাটকের নায়ক হচ্ছেন বিদ্যাধর রাজপুত্র জিমুদবাহন ও নায়িকা হচ্ছেন সিদ্ধরাজ কন্যা মলয়বতী। তাই আমাদের উত্তর হবে অপশন এ, জিমুদবাহন, নাগানন্দের নায়ক হচ্ছেন জিমুদবাহন। নেক্সট আমরা 28 নাম্বার প্রশ্নটি দেখব, উত্তর রামচরিতস্য বিদূষক ক, উত্তর রামচরিতের বিদূষককে। দেখো ভবভূতি পদ্মপুরাণ ও রামায়ণের কাহিনী অবলম্বন করে করুণ রসপ্রধান সাত অঙ্ক বিশিষ্ট উত্তর রামচরিত নাটকটি রচনা করেছিলেন, এই নাটকের নায়ক নায়িকা হচ্ছেন রামচন্দ্র ও সীতা। আর এই নাটকের সবচেয়ে বড় দিক হলো যে এই নাটকে কোনো বিদূষক নেই। তাই আমাদের উত্তর হবে অপশন ডি,
নাস্তি এব। উত্তর রামচরিতের মধ্যে কিন্তু কোনো বিদূষক নেই। নেক্সট 29 নাম্বার প্রশ্নটি হলো, দেখো, কস্মিন ব্রাহ্মণ নায়ক প্রাপ্যতে, কোথায় অর্থাৎ কোন নাটকে ব্রাহ্মণ নায়ক আমরা দেখতে পাই। দেখো, ব্রাহ্মণ নায়ক আমরা দেখতে পাই শূদ্রকে রচিত মিচ্ছকটিক নাটকে, তাই অপশন ডি আমাদের উত্তর হয়ে যাবে। মিচ্ছকটিক নাটকের মধ্যেই আমরা ব্রাহ্মণ নায়ক দেখতে পাই। নেক্সট 30 নাম্বার প্রশ্নটি হলো, বাসব দত্তা কশ্যপুত্রী অস্তি, বাসব দত্তা কার পুত্রী ছিলেন। প্রথমে আমাদের জানতে হবে এই বাসব দত্তার চরিত্রটি কোথায় দেখতে পাওয়া যায়। দেখো, ভাস রচিত স্বপ্ন বাসব দত্তম নাটকের নায়িকা হচ্ছেন বাসব দত্তা, এবং তিনি হচ্ছেন অবন্তীরাজ মহাসেন প্রদ্যোতের কন্যা। তাই অপশন এ আমাদের সঠিক হয়ে যাবে, মহাসেন প্রদ্যোতস্য, বাসব দত্তা হচ্ছেন মহাসেন প্রদ্যোতের কন্যা। নেক্সট 31 নাম্বার প্রশ্নটি হলো, স্বপ্ন বাসব দত্তস্য নায়ক ক, স্বপ্ন বাসব দত্তম নাটকের নায়ক কে। দেখো, ভাস রচিত স্বপ্ন বাসব দত্তম নাটকের নায়ক হচ্ছেন বৎসরাজ উদয়ন এবং নায়িকা হচ্ছেন বাসব দত্তা। তাই এখানে উত্তর হবে অপশন ডি সঠিক হয়ে যাবে, উদয়ন। স্বপ্ন বাসব দত্তম নাটকের নায়ক হচ্ছেন বৎসরাজ উদয়ন। নেক্সট 32 নাম্বার প্রশ্নটি হলো, রত্নাবলী নাটিকায় নায়ক ক, রত্নাবলী নাটিকার নায়ক কে। দেখো, শ্রীহর্ষ বৃহৎ কথা কাহিনী অবলম্বন করে শৃঙ্গার রসপ্রধান চার অঙ্ক বিশিষ্ট রত্নাবলী নামে একটি নাটিকা রচনা করেছিলেন, এবং এই নাটিকাটির নায়ক বৎসরাজ উদয়ন ও নায়িকা হচ্ছেন সিংহল রাজকন্যার রত্নাবলী। তাই এখানে দেখো অপশন এ সঠিক হয়ে যাবে, রত্নাবলী নাটিকার নায়ক হচ্ছেন বৎসরাজ উদয়ন। নেক্সট 33 নাম্বার প্রশ্নটি দেখব কি আছে, কশ্য নাটকে বিদুষকশ্য সর্বথা অবাবত দৃশ্যতে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন নাটকে বিদুষকের সর্বথা অভাব দেখতে পাওয়া যায়। দেখো, এখানে উত্তর হবে অপশন ডি, ভবভূতির নাটকের মধ্যে আমরা সর্বদা বিদুষকের অভাব লক্ষ্য করে থাকি, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট 34 নাম্বার প্রশ্নটি হলো, মৃচ্ছকটিকস্য দশম অঙ্কস্য নাম ক অস্তি, মানে মিচ্ছকটিকের দশমতম অঙ্কের নাম কি। দেখো, শূদ্র রচিত মিচ্ছকটিক নাটকটিতে আমরা দশটি অঙ্কের নাম পেয়ে থাকি, এবং মিচ্ছকটিক নাটকটি হচ্ছে প্রকরণ জাতীয় দৃশ্যকাব্য। এই দশটি অঙ্ক যে আমরা নাম জানি, সেই নামগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, পরীক্ষায় আসতে পারে। সেই দশটি অঙ্ক হচ্ছে অলঙ্কার ন্যাস, দুঃসংবাহক, সন্ধি বিচ্ছেদ, মদনিকা সর্বিলক, দুর্দিন, প্রবহন বিপর্যয়, আর্যক অপহরণ, বসন্ত সেনা মোটন, ব্যবহার এবং সংহার। অর্থাৎ দশমতম অঙ্কটি হচ্ছে সংহার, ও অপশন এ এখানে সঠিক হয়ে যাবে। নেক্সট 35 নাম্বার প্রশ্নটি দেখো কি আছে, চারুদত্তস্য বিবাহিত পত্নী কা অস্তি, চারুদত্তে বিবাহিতা পত্নী কে। দেখো, শূদ্রক রচিত মিচ্ছকটিক নাটকে আমরা দেখতে পাই চারুদত্তের বিবাহিতা স্ত্রী হচ্ছেন ধূতা, অর্থাৎ অপশন এ আমাদের এখানে উত্তর হয়ে যাবে, চারুদত্তের বিবাহিতা পত্নী হচ্ছেন ধূতা। নেক্সট এবং আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন হলো, রত্নাবলী কশ্য দেশস্য রাজকন্যা অস্তি, রত্নাবলী কোন দেশের রাজকন্যা ছিলেন। দেখো, শ্রীহর্ষের রচিত রত্নাবলী নাটিকাটিতে আমরা দেখতে পাই নায়ক হচ্ছেন বৎসরাজ উদয়ন এবং নায়িকা হচ্ছেন সিংহল দেশের রাজকন্যা রত্নাবলী। তাই অপশন এ আমাদের এখানে সঠিক হয়ে যাবে, রত্নাবলী হচ্ছেন সিংহল দেশের রাজকন্যা। তাহলে আজ আমি এই 36টি প্রশ্ন আলোচনা করলাম।
তোমাদের কোথাও যদি বুঝতে অসুবিধে হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, সেই অংশটা আবার আমি নেক্সট ভিডিওতে ভালো করে ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করব। আর আমার বোঝানো ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হবে পরের ভিডিওতে, আজকের মতো এইটুকুই।